এবং আমার মনে হয় যে দর্শকরাও আসলে যারা বঙ্গবন্ধুকে নিয়ে জানার আগ্রহ আছে, জানার শেখার আগ্রহ আছে, এই মুভিটি অবশ্যই তাদের দেখা উচিত। আমি খুবই সিনেমা পোকা, আমি সব সিনেমা দেখার চেষ্টা করি। মুজিব একটি জাতির উপকার, এই ফিল্মটির মাধ্যমে আসলে আমরা বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানবো, কারণ আমরা ছোটোবেলায় বইতে পড়েছি, শিক্ষকরা আমাদেরকে শিখিয়েছেন, বিশাল আকারে অনেক কিছু হয়তো আমাদের জানার ছিল না, যেটা আজকে অনেক বিস্তারিতভাবে জানবো। তো এই জন্য খুব এক্সাইটেড, শুরু থেকে শেষ পর্যন্তই মুভিটি উপভোগ করতে চাই। এবং আমার মনে হয় দর্শকরাও আসলে যারা বঙ্গবন্ধুকে নিয়ে জানার আগ্রহ আছে, জানার শেখার আগ্রহ আছে, এই মুভিটি অবশ্যই তাদের দেখা উচিত। বঙ্গবন্ধু সবচেয়ে বড় স্পেশাল আসলে, ওনাকে ডিটেইলে জানার আমাদের অনেক আগ্রহ, আজকে আমরা এই ফিল্মটির মাধ্যমে ডিটেইলে জানবো। হ্যাঁ, হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। আমরা তো রিসেন্টলি আমেরিকা থেকে আসলাম 10টা শো করে, তো এখন সামনেও যে কনসার্টগুলো আছে অ্যাটেন্ড করছি, পাশাপাশি ফিল্মের কাজ, এগুলো নিয়ে ব্যস্ত আছি। হ্যাঁ, জানতে চাচ্ছিলাম যে একটি ইতিহাসের স্মরণ মানে সাক্ষী হতে যাচ্ছেন, মুজিব একটি জাতির উপকার একটি শুধু একটি সিনেমা না, একটি মুক্তিযুদ্ধের একটি গল্প বঙ্গবন্ধুর জীবনের উপরে। তো সব কিছু মিলে কী মনে হচ্ছে যে এই সিনেমাটি তরুণ প্রজন্মের জন্য কতটুকু আসলে ভূমিকা রাখতে পারে? আমি তো বললামই যে যারা বঙ্গবন্ধুকে নিয়ে জানার আগ্রহ আছে, যারা জানতে চায় এবং আসলে কী হয়েছিল, আমরা তো ছোটোবেলায় ছোটো করে গল্পে শুনেছি, বইতে পড়েছি, শিক্ষকরা বলেছে, আজকে আমরা ডিটেলে দেখব, কারণ এরকম বায়োপিক এখন পর্যন্ত হয়নি। সো প্রথমবারের মতো হচ্ছে, সো আমরা খুব এক্সাইটেড, ইনশাল্লাহ অনেক কিছু জানার আছে, শেখার আছে। ট্রেলার তো নিশ্চয়ই দেখেছেন? ট্রেলারটা দেখেছি। ট্রেলার দেখে কি মানে কোথাও মনে হয়েছে যে আরেকটু ভালো হতে পারতো যদি বঙ্গবন্ধুকে নিয়ে একটি সিনেমা, মানে কোথাও কি এরকম মনে হয়েছে কিনা? আমি তো আসলে এই বিষয়ে খুবই অজ্ঞ, বাট আমার কাছে যতটুকু মনে হয়েছে আমার ভালো লেগেছে। আসলে ট্রেলার দেখে আসলে সব কিছু বোঝাও যায় না, এত বড় একটা সিনেমা এত ছোট আকারে মানুষকে হয়তো সবাই যে হ্যাপি হবে এটা আসলে ঠিক না, বাট আমরা ফিল্মটা দেখে আসলে জাজ করা উচিত, ফিল্মটা দেখেই আসলে বোঝা উচিত। আপনি তো ব্যস্ত থাকেন সব কিছু নিয়ে, বাংলা সিনেমা কি দেখা হয়? বাংলা সিনেমা? আমি খুবই সিনেমা পোকা, আমি সব সিনেমা দেখার চেষ্টা করি। কিছুদিন আগেই দেশের প্রথম সাইবার ক্রাইম সিনেমা অন্তর্জাল মুক্তি পেয়েছিল, সিনেমাটি দেখেছিলেন কিনা বা দেখলে অনুভূতি কেমন? আমি এখন পর্যন্ত দেখিনি, কারণ হচ্ছে আমি দেশের বাইরে ছিলাম, আমি জাস্ট 3 দিন আগে আসলাম। ইনশাল্লাহ মুভিটা অবশ্যই উপভোগ করব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।